সিলেট পাসপোর্ট অফিসও বান খাইছে সাইড দালাল সিলেট বিভাগীয় পাসপোর্ট অফিসও আস্থা করে রেড দিছে মোবাইল কোর্টে এই সময় সাইড দালাল রে জেল দিছেন ম্যাজিস্ট্রেটে মঙ্গলবার মাদানে ডিসি অফিসার ম্যাজিস্ট্রেট শাইন আখতারর নেতৃত্বে ই রেড দেওয়া হইছে অভিযানৰ সময় কিরণ দেবনাথ আব্দুল মতিন রাজু আহমদ আর পিয়াস মিয়া নামৰ সাইড দালাল বান্ধ লাগানি হৈছে বাদে মোবাইল কোর্ট বয়া সাইরো জেল দেওয়া হইছে অভিযানৰ নেতৃত্ব দেওয়া ম্যাজিস্ট্রেট শাইন আখতারা কইছেন বহুদিন থেকে পাসপোর্ট অফিসার মানুষ আইয়া জবর হয়রানির শিকার হইরা বিয়ান তাকে হাইজা পর্যন্ত তারা গুড়িয়াও পেরেশান হইয়া পাসপোর্টের আবেদন জমা দিতে ফার রানা আর দালাল দুরিয়া জমা দেওয়াত গেলে বাড়তি বহুত দেখা খরচ করা লাগে ওহারানি তাকে মানুষের মুক্তি দেওয়ার লাগে পাসপোর্ট অফিসে রেড দেওয়া হয়েছে পাসপোর্ট অফিস থেকে দালাল সকলের বাগাইতে রেগুলার ইলান রেড দেওয়া করে জানাইছেন ম্যাজিস্ট্রেটে অভিযানের সময় মোবাইল কোর্টর সাহায্য হরসেন রেব নাইনর অফিসার মেজর মাহফুজুর রহমান আর এ আফসান আলমে আর অভিযানের সময় তারা লগে আসলা পাসপোর্ট অফিসের উপসহকারী পরিচালক আব্দুর রাজ্জাক